ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. এক সময় তো ভাই জিজ্ঞেস করছিলেন যে জেনাকারী আর হস্তন মৈথুনকারী কি একই পাপি? সম্মানিত ভাই, আসলে উভয়টাই বড় পাপ, উভয়টাই বড় পাপ, জেনাও বড় পাপ, হস্ত মৈথুনও বড় পাপ। তবে আপনার জেনা করলে জেনার বিষয়টা সাক্ষী প্রয়োজন হয়, সাক্ষীর প্রয়োজন হয়। কেউ যদি কাউকে জেনার জেনা করেছে এই অভিযোগে অভিযুক্ত করে তাহলে তার সাক্ষীর প্রয়োজন হয়। যে আসলেই দুজনকে যদি কেউ বলে, ওরা উভয় যদি স্বীকার না করে তাহলে যারা দেখেছে এটাকে সাক্ষী প্রমাণিত করতে হয়। আর হস্তমৈথুন সে নিজেই সাক্ষী, হস্তমৈথুন সে নিজেই সাক্ষী। তাই যদিও উভয় বড় পাপ, তবে একাটুক থাকতে পারে হয়তো পার্থক্য। তো পার্থক্য যেটা বললাম যে জি, জেনার জন্য আপনার সাক্ষী দরকার রয়েছে, এর জন্য ডাইরেক্ট আপনার শরীয়তে শাস্তির কথা বলা হয়েছে। আর হস্তমৈথুনের বড় পাপ বলা হয়েছে, কিন্তু ওই হস্তমৈথুন যেহেতু নিজে করছে, নিজে করছে, সে অন্য কাউরির হক নষ্ট করছে না, তো নিজেরই হক সে নষ্ট করছে। আল্লাহর আল্লাহর সাথে, তার মানে আল্লাহর যে নিষেধ করেছেন নিষিদ্ধ কাজগুলো সে করছে, এগুলা বড়ই পাপ। তবে আল্লাহ আলাম, আমার বিস্তারিত বিষয়ে এভাবে দলিল জানা নাই, তবে যে দুইটার ভিতরে এইরূপই পার্থক্য, যে তার সাক্ষী লাগে, তার জন্য শরীয়তে শাস্তির ব্যাপার রয়েছে, আপনার জেনার ব্যাপার যেটা ডাইরেক্ট জেনার, আর হস্তমৈথুনের ব্যাপারে এরকম যদি বড় পাপ, তারপর এরকম কিছু আমার কাছে দলিল নাই। কারণ যদি হস্তমৈথুন করে সে তো নিজে দেয়ই, নিজে দেয়ই। তো যাই হোক, উভয়ই বড় পাপ, আল্লাহ যেন আমাদের এর থেকে রহম করেন, আল্লাহ যেন দয়া করেন। তাই আমরা বেশি বেশি এই দোয়া কয়লা পড়বো, আল্লাহ যেন আমাদের এও হস্তমৈথুন অন্যায় থেকে আমাদের রক্ষা করেন। কারণ হস্তমৈথুন করতে করতে দেখা যায় কেউ যদি করে অনেক সময়তে তার যৌবন শক্তি হারে যেতে পারে, যৌবন শক্তি হারে যেতে পারে। এই জন্যই আল্লাহকে ভয় করা উচিত, জেনে রাখতে হবে যে উভয়টাই বড় পাপ, উভয়টাই বড় পাপ, উভয়টাই বড় পাপ। এর থেকে রক্ষা পাইতে হলে আল্লাহর দিকে রুজু হতে হবে। যারা এগুলো আমরা করি, তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসি, যেন আমার দ্বারাতে এগুলা না হয়। আর যার বিবাহ করার সমর্থ রয়েছে সে বিবাহ করবে, বিবাহ করার সমর্থ রয়েছে বিবাহ করবে। আর যে হস্তমৈথুন এরকম করে সে যদি তার খুবই শক্তি থাকে তাহলে সে আপনার সিয়াম রাখবে, সিয়াম রাখার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে বললেন, ইয়া মাশার শাবাব মান ইসতাআ মিনকুম ফালিয়াতাজাওয়াজ, হে যুবকগণ, তোমাদের যাদের সমর্থ রয়েছে তারা বিবাহ করো, আর যদি না হয় তাহলে ফাইন্নাহু লাহু বিসাওম, সোম সিয়ামের কথা বললেন, সিয়াম রাখবে, সেটাই তার যৌবনকে ধরে রাখবে, যে সে হস্তমৈথুন করে, অন্যায় জেনে বিচার অন্যায় উপকর্ম করে। সিয়াম রাখলে তাকে আল্লাহ তাকে রহম করবেন, তার প্রতি দয়া করবেন। সিয়াম রাখলে দেখা যাবে যে সে আর হস্তমৈথুনের দিকে যাবে না, এটা আল্লাহর পক্ষ থেকে এটা তার জন্য রহমত বা দয়া। আর সালাত যদি কেউ ঠিকভাবে পড়ে, আল্লাহকে ভয় করে, পাঁচ অক্ত সালাত জামাতে পড়ার চেষ্টা করে, তাহলে দেখা যাবে যে সকল অন্যায় উপকর্ম থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন। কারণ আল্লাহ বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্না সলাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাতই মানুষকে অন্যায়, অপকর্ম, বেহায়াপনা, অশ্লীলতা যা কিছু রয়েছে সবগুলা থেকে রক্ষা করেন। তাই জেনা অত্যন্ত ভয়াবহ শাস্তি রয়েছে এবং এটা অনেক বড় অশ্লীলতা। অনুরূপী আপনার হস্তমৈথুন অশ্লীলতা, অশ্লীলতা শয়তানের মাধ্যমে এগুলা সে করে বসে। আল্লাহ যেন এর থেকে আমাদের রহম করেন, দয়া করেন। আমরা এই দোয়াগুলা পড়তে পারি, ইয়া মুকাল্লিবুল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক, ইয়া মুকাল্লিবুল কুলুব সাব্বিত আলা কালবি আলা দিনিক, সাব্বিত ইয়া মুকাল্লিবুল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক, ইয়া আল্লাহ তোমার দিনের প্রতি আমাদের আমার অন্তরকে অটল রাখো। তাই আমরা বেশি বেশি দোয়াগুলা পড়বো, আল্লাহর প্রতি রুজু হবো, ইস্তেগফার করবো, আস্তাগফিরুল্লাহ আলাযীম আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ যেন আমাদের প্রতি রহম করে, দয়া করেন, আল্লাহ যেন আমাদের মাফ করেন। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম।